আগেই বলে রাখি আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে পোর্শনটা পড়বো এই পোর্শনটা কিন্তু কোশ্চেনের পারপাসে একদম ইম্পর্টেন্ট না কিন্তু এই এই পোর্শনটা না পড়লে আমাদের অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স বুঝতে প্রচন্ড অসুবিধা হবে তাই এই পোর্শনটা আমরা পড়বো ঠিক আছে অবশ্যই মন দিয়ে দেখবে এই নয় যে কোশ্চেন আসে না বলে শিখবো না তাহলে কিন্তু শেখার আনন্দটাই চলে যাবে ঠিক আছে চলো যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম ঠিক আছে তো আমরা আগে যেটা দেখেলাম ডিব্রগলি থিওরি দেখলাম ডিপ থিওরি থেকেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের যে প্লাঙ্ক ডিপ এখান থেকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট আসছে কোয়ান্টাম মেকানিক্স কি বলছে দ্য ব্রাঞ্চ অফ সিরিজ দ্য টেক্স ইন্টু অ্যাকাউন্ট দিস ডুয়েল বিহেভিয়ার অফ ম্যাটার ইস কল কোয়ান্টাম মেকানিক্স যেটা আমরা ডিব্রগলিতে দেখলাম যে ম্যাটারের ডুয়েল বিহেভিয়ার থাকছে ইলেকট্রনের ডুয়েল বিহেভিয়ার থাকছে এটা এখান থেকেই কিন্তু যে ব্রাঞ্চটা হচ্ছে এই ডুয়েল বিহেভিয়ার নিয়ে ডিলস করছে সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ওকে আচ্ছা এবার দেখো সরিঙ্গার ইকুয়েশন কোয়ান্টাম মেকানিক্সের মেন হচ্ছে শডিংগার ইকুয়েশান যদিও শডিংগার ইকুয়েশান কি জাস্ট এটুকুই আমরা জানবো এর আচ্ছা বলে দিই তারপরে ডিটেলস আছে শডিংগার ইকুয়েশান এবার দেখো শডিংগার ইকুয়েশান এটা কি বলছে ইট অ্যাজিউমস দ্যাট রাদার দ্যান ট্রাভেলিং অ্যালং এ ডেফিনাইট পাথ এ পার্টিকেল ইজ ডিস্ট্রিবিউট থ্রু আ স্পেস লাইক এ ওয়েব মানে একটা ডেফিনাইট পাতে যার থেকে সেটা ওয়েভে ডিস্ট্রিবিউট হওয়াটা অনেক দেখো দ্য ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েভ এই ওয়েবটাকে এবার আমরা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্ট করব দ্য ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েভ দ্যাট ইন কোয়ান্টাম মেকানিক্স রিপ্লেসেস দ্য ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ট্রেজিটোরি ইজ কল্ড ওয়েব ফাংশন ঠিক আছে এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে সাই দিয়ে ঠিক আছে এই সাই এটাকে সাই দিয়ে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা কি দেখলাম দ্য ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন দা ওয়েব মানে ওয়েবের যে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মানে মেকানিক্সের যে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে যেটা ক্লাসিক্যালের থেকে আলাদা হচ্ছে সেটা কিসের দিয়ে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট আন তার নাম হচ্ছে ওয়েব ফাংশন আমরা এই ক্লাসে মেনলি জানবো হচ্ছে ওয়েব ফাংশন ওয়েব ফাংশন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের খুব ইম্পর্টেন্ট পার্ট এই জন্য ব্যাপারটা বুঝবে ওয়েব ফাংশন না বোঝা মানে কিন্তু ফার্দার টোটালটাই হচ্ছে না বোঝা থেকে যাবে আর হায়ার স্টাডি তো একদমই পারবে না ঠিক আছে ওই জন্য ওয়েব ফাংশন কি ভালো করে বোঝো তাহলে কি হলো যে আমরা কি দেখলাম দ্য ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েব দ্যাট ইন কোয়ান্টাম মেকানিক্স রিপ্লেসেস দ্য ক্লাসিক্যাল ট্রেডিটোরি ইজ কল ওয়েব ফাংশন যেটা আমরা সাইজ দিয়ে রিপ্রেজেন্ট করি ওকে এবার দেখো ফরেস্ট সিস্টেম হোয়ার এনার্জি ডাজ নট চেঞ্জ এবার কি বলছে এটা একটা ইকুয়েশন জাস্ট জানার জন্য জেনে রাখছি যে যেখানে কোনো এনার্জি চেঞ্জ হয় না তখন তাকে আমরা বলছি এইচ সাই ইকুয়াল টু ইসাই যেখানে এইচ মানে হচ্ছে হ্যামিলটোনিয়ান অপারেটার অপারেটার কি তোমরা পরে বুঝবে মানে এগুলো ম্যাথ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এগুলো ফিজিক্স বা কেমিস্ট্রি কিছুই নেই একে বলা হচ্ছে হ্যামিলটোনিয়ান অপারেটার ঠিক আছে তবে অঙ্কে অপারেটার কি একটু বলে দিই যেমন এই ডেরিভেটিভ একটা অপারেটার ইন্টিগ্রেশন একটা অপারেটার এগুলো তোমরা ইলেভেন টুয়েলভের ম্যাথসে শিখে যাবে ঠিক তেমনি এটাও একটা অপারেটর তার নাম হচ্ছে হ্যামিলটোনিয়ান অপারেটার আর ই মানে হচ্ছে টোটাল এনার্জি ঠিক আছে আচ্ছা এবার দেখো ইকুয়েশন কি এবার আমরা আস্তে আস্তে আসছি এবারটা কি বলছে এই যে সাই অল দা ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন হচ্ছে আমাদের সাই যেমন আমাদের সেই মানুষের ঠিকুটি কুষ্টি করে না ঠিকুটি কুষ্টি সব বলে দেয় যে কবে কি হবে না হবে সব বলে দেয় তো ওই দিকে অনেকে রাশি রাশিফল চেক করে তো সেই রকম ভাবে মানুষের যেমন ঠিকুটি কুষ্টি হয় সেই ইলেকট্রনের ঠিকুটি কুষ্টি হচ্ছে আমাদের সাই ওকে সাই ইট কন্টেন্স অল দ্য ডাইনামিক্যাল ইনফো অ্যাবাউট দ্য ইলেকট্রন এবার দেখো এইবার আমরা আসছি শডিঙ্গার ইকুয়েশন এতক্ষণ আমরা ওয়েব ফাংশন কি বলছিলাম এবার আসছি শডিঙ্গার ইকুয়েশন শডিঙ্গার ইকুয়েশন কি বলছে শডিঙ্গার ইকুয়েশন বলছে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম বাই এইট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু জিরো যেখানে ডেল মানে কি ডেল মানে কিন্তু ডেরিভেটিভ না মাথায় রাখবে ডেলটা কি রিপ্রেজেন্ট করছে

বিএসসি এম এসিতেও না কীভাবে সলভ করা হয় কোনো চাপ নেই তো সলভ করলে যেটা আসছে সেটা হচ্ছে ই ভ্যালু আর সাই ভ্যালু আসে এবার ই বা সাই এর সমস্ত ভ্যালুগুলোকে এই সাই এর যে ভ্যালুগুলো আসছে সবগুলোই কিন্তু আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা কোনগুলো গ্রহণ করব মানে সাই কোন ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা আসছি তার আগে একটু বলে দিই এই যে ডেল স্কোয়ার ওয়াই সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাইড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাইড ডেল জেড স্কোয়ার এটাকে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এই বড় হাতের ডেলটা লিখে উল্টে দিয়ে সাই ইকুয়াল টু মানে ঠিক আছে কখনো কখনো তাহলে কোনো বইতে এটাও পেতে পারো সাই ইকাল টু জিরো এটা হচ্ছে শটিংগার ইকুয়েশন আর শর্টি ইকুয়েশন সলভ করলে আমরা কি পাচ্ছি ই আর সাই এর ভ্যালু পাচ্ছি ওকে এই পর্যন্ত বুঝে নাও ভালো করে এরপর আমরা দেখবো সাই এর কোন ভ্যালুগুলোকে আমরা নেবো ওকে দেখো এতক্ষণ কি বললাম যে শডিংকার ইকুয়েশনকে সলভ করলে আমরা ই আর সায়ের ভ্যালু পাবো এবং এর সব ভ্যালুগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয় কিছু নির্দিষ্ট ভ্যালুগুলোই অ্যাকসেপ্টেবল তাহলে কি বলছি আমরা সলিউশন হুইচ আর ফিজিক্যালি পসিবল মাস্ট হ্যাভ দ্য ফলোইং ভ্যালুস মানে শর্ডিঙ্গার ইকুয়েশান সলিউশন মানে কি সলিউশন অফ শর্ডিঙ্গার ইকুয়েশন ঠিক আছে তো সলভ করলে যে ভ্যালুগুলো হয় তার ফিজিক্যাল ভ্যালুগুলো আছে তাদের কিন্তু এই ফলোইং প্রপার্টিগুলো ফলোইং ভ্যালুস না বলে বলা উচিত যে মাস্ট হ্যাভ ফলোইং প্রপার্টিস মাস্ট হ্যাভ ফলোইং প্রপার্টিস কি প্রপার্টি থাকতে হবে এক সাই মাস্ট বি কন্টিনিউয়াস দুই সাই মাস্ট বি ফাইনাইট আর তিন সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড আগে দেখায় সাই মাস বি কন্টিনিউয়াস বলতে কি বোঝ দেয় ধরো একটা গ্রাফ টানলাম এই একটা গ্রাফ সাই এর গ্রাফ ধরো সাই এই গেছে আবার এইখান থেকে এসে এই গেছে ঠিক আছে তাহলে এটা কন্টিনিউয়াস হলো ভালো করে দেখো এই 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 জায়গাটা কি হলো সাই কন্টিনিউয়াস হলো কি এই জায়গাটা ফাঁকা থেকে গেল না তাই তো বা এমনি ধরো এই গেছে বা এইখান থেকে গেছে তাহলে থেকে যাচ্ছে তাহলে কি হলো সাই কন্টিনিউয়াস হলো না তার মানে এই ভ্যালুটা যদি আসে আমরা নিতে পারবো না সাই কন্টিনিউয়াস হলো না তাহলে আমরা এক নম্বরেরটা কেন হলো না দেখাতে পারলাম দুই সাই ছবি আসছে এরকম এই গিয়ে এই যাচ্ছে আবার ওপর থেকে ধরো নিচে এই আসছে তার মানে কি হলো সাই হচ্ছে ইনফিনিটিতে চলে যাচ্ছে এই জন্য সাই কখন হচ্ছে এই ভ্যালুটাও আসবে না সাই ফাইনাইটও হবে না ঠিক আছে সাই বি ফাইনাইট মানে হচ্ছে ইনফিনিটি কখনোই যাবে না বা এরম না আগে যদি এরম দেখাই ধরো সাইয়ের ভ্যালু হচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে ক্রমশ ধরো কি বলবো এইরকম একটা ভ্যালু এসছে সাই প্যারাল হয়ে যাচ্ছে ধরো এই সাই তাহলে এটাও কিন্তু সাইর এই ভ্যালুটাও কিন্তু হবে না ঠিক আছে সাই মাস ফাইনাইট আর কি সাই মাস বি সিঙ্গেল ভ্যালু এটার মানে কি বলছে দেখো ভালো করে ধরো এইরকম একটা সাইয়ের ভ্যালু এসছে ঠিক আছে এই ভ্যালুটা এসছে সায়ের দেখো সিঙ্গেল ভ্যালুটা কেন এটা নয় দেখাচ্ছি ধরো এই এই পজিশনে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে একই পজিশনে কটা ভ্যালু পেলাম দেখো এই একটা ভ্যালু পেয়েছি এই একটা ভ্যালু পেয়েছি এই একটা ভ্যালু পেয়েছি তাহলে একই পজিশনে সায়ের আমরা তিনটে ভ্যালু পাচ্ছি তাহলে এটাও হলো না এটা তিন নম্বরের জন্য সাই বি সিঙ্গেল ভ্যালু ঠিক আছে জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম কিচ্ছু আসে না বিএসসি কেমিস্ট্রি অনার্সও এরকম প্রশ্ন আসে সায়ের কি কি প্রপার্টি থাকে ওখানে লিখতে হয় সাই মাস বি কন্টিনিউ মাস বি ফাইনাইট সাই বি সিঙ্গেল ভ্যালুড এইটুকুই ঠিক আছে সায়ের অনেক ডিটেলস আমি পড়াচ্ছি এত ডিটেলস তো দূরে ডিটেলসের হাফও সিলেবাসে নেই ঠিক আছে এগুলো কিভাবে কি হয় সব দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো কিছু লাগবে না যার সাই এই তিনটে প্রপার্টি জেনে রাখো এবার দেখো এইবার এই যে সাই আছে সাই থেকে দেখো এবার সাই ডিটেলসে আসছি সাই কেন ইম্পর্টেন্ট এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল কেমিস্ট্রি শুরু হচ্ছে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট আসছে কোয়ান্টাম নাম্বার থেকেই আমাদের সিলেবাস শুরু হচ্ছে দেখো দিস কোয়ান্টাইজড এনার্জি লেভেল এই সাইটার জন্য দিস কোয়ান্টাইজড এনার্জি করেসপন্ডিং ওয়েব ফাংশন আর ক্যারেক্টারাইজড বাই থ্রি কোয়ান্টাম নাম্বার এই যে সাইটাকে সাইটাকে হচ্ছে তিনটে কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কি কি একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মাথায় রাখা একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা হচ্ছে অ্যাজুমথাল কোয়ান্টাম নাম্বার আর একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যাজুমথাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যাজুমথাল কোয়ান্টাম নাম্বারকে সাবসিডারি কোয়ান্টাম নাম্বারও বলা হয় মাথায় রাখবে অ্যাজুমথাল কোয়ান্টাম নাম্বারকে সাবসিডারি কোয়ান্টাম নাম্বারও বলা হয় আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এইবার যাদের অলরেডি কোয়ান্টাম নাম্বার পড়া হয়ে গেছে তারা ভাবছে স্যার এক্ষুনি ভুল পড়িয়ে দিল তিনটা কোয়ান্টাম নাম্বার কি সব বলছে কোয়ান্টাম নাম্বার তো চারটে ঠিক আছে যাদের হয়নি তাদের জন্য বলে রাখি কোয়ান্টাম নাম্বার কিন্তু চারটে একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা অ্যাজিমথাল কোয়ান্টাম নাম্বার একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর চার নম্বর একটা কোয়ান্টাম নাম্বার আছে কিন্তু তাকে বলে স্পিন কোয়ান্টাম নাম্বার স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা স্পিন কোয়ান্টাম নাম্বারকে কি স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা ওকে স্পিন স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু সাইকে রিপ্রেজেন্ট করেনি সাই সাইয়ের যে রিপ্রেজেন্টেশন বা সাইয়ের যে ভ্যালুগুলো থেকে কিন্তু তিনটেই কোয়ান্টাম নাম্বারের ডেভেলপমেন্ট এসছে পরে স্পিন কোয়ান্টাম কিন্তু এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে বোঝা গেল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি চারটে সেটা হচ্ছে স্পিন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার্থাল কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু সাইয়ের ভ্যালু থেকে আমরা পাইনি সাইকে তিনটেই কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা সেটা হচ্ছে এন এল আর হচ্ছে এম ধরো সাইকে তার মানে আছে ভাবে ধরো ভ্যালু লেখা হলো জিরো তার মানে কি এটা ইন্ডিকেট করছে এই সাইটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফোর অ্যাজ কোয়ান্টাম নাম্বার ওয়ান ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিরো এবার আমরা আজকের ভিডিওতে নয় নেক্সট ভিডিও যেটা পার্ট সিক্স আনবো তাতে আমরা দেখাবো যে এন এল এম এদের কি কি ভ্যালু পসিবল মানে কোয়ান্টাম নাম্বারের নেক্সট যে পার্টটা আসবো সেখানে আমরা দেখিয়ে দেবো কার কি কি ভ্যালু হয় সেটা আমরা পরে আসবো আপাতত আমরা কি দেখলাম তাহলে সাই থেকে আমরা তিনটে কোয়ান্টাম নাম্বার পাচ্ছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার্থাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু আমরা পরে এক্সপেরিমেন্টালি পেয়েছি ক্লিয়ার করতে পারলাম কোয়ান্টাম নাম্বার কয় প্রকার কোয়ান্টাম নাম্বার কিন্তু চার প্রকার কিন্তু সাইকে রিপ্রেজেন্ট করে কটা কোয়ান্টাম নাম্বার তিনটে কোয়ান্টাম নাম্বার ক্লিয়ার ব্যাপারটা ওকে ব্যাস এবার দেখো এবার যেটা আসছি বলছি এই ওয়েভ ইকুয়েশন যেটা ছিল তাকে সলভ করলাম সলভ করলে আমরা কি পাচ্ছি কন্টাইসড এনার্জি স্টেট হোয়ার ইলেকট্রন ক্যান স্টে ঠিক আছে তাহলে ওয়েব ইকুয়েশনকে সলভ করলে আমরা কোথায় ইলেকট্রন পাওয়া সেটা পেলাম এটাকেই আমরা নাম দিচ্ছি অ্যাটোমিক করবাইটালস অরবিট নয় কিন্তু এটা হচ্ছে অরবিটালস এক্ষুনি আমরা আজকের ক্লাসেই শিখবো অরবিট আর হচ্ছে অরবাইটালসের মধ্যে পার্থক্য কোথায় মানে ডিফারেন্সটা কোথায় ওকে এটা এখান থেকে পেলাম কি অ্যাটোমিক করবাইটালস মানে অরবিটের ভিতরে যেখানে ইলেকট্রন পাওয়ার পোপালিটি হাই সেটাই হচ্ছে আমার অরবিটালস তাহলে অ্যাটোমিক করবাইটালসে আমরা কি কি লিখছি দ্য স্পেস অ্যারাউন্ড দা নিউক্লিয়াস যায় ঠিক আছে যে পোশনটুকু পড়ালাম কোনো শক্ত লাগেনি কোনটা মেকানিক্স এনজয় করতে করতে পড়ো খুব ভালো লাগবে ওকে ঠিক আছে তাহলে এই পোশনটুকু দেখে নাও তারপর আমরা আরেকটু পোর্শন্ট পড়াবো আর অরবিটার অরবিটালের ডিফারেন্স পড়াবো তাহলে আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে এবার সায়ের ব্যাপারে আরো কটা ফার্দার ইনফরমেশন দিচ্ছি এগুলো কাজে লাগে না তাও একটু দেখে রাখো ঠিক আছে নোট করে নাও প্রবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অ্যাট এ পয়েন্ট উইদিন অ্যান অ্যাটম ইজ প্রপোর্শনাল টু দ্য অরবাইটাল এটাকে আমরা বলছি সাইজ স্কোয়ার ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এরপর আমরা অরবিটালের প্রতিটা অরবিটালের হচ্ছে আমরা গ্রাফ প্লট করবো এটা একদম পুরো লাস্ট পার্টে শিখবো সেখানে কিন্তু সাইজের রেসপেক্টে করবো এটা কি হচ্ছে সাইজ স্কোয়ার সাইজ স্কোয়ারের রেসপেক্টেও করবো এমন ঠিক আছে এবার দেখো সাইজ স্কোয়ারটা কি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে এই জন্যই এটা আমরা পড়িয়ে নিচ্ছি এটা এই কারণের জন্যই পড়িয়ে নিচ্ছি নাহলে পরে তখন এসে ভাববে যে সাইজ স্কোয়ারটা কী জিনিস তাই এখানে আমরা সাই স্কোয়ার সাথে একটু আলোচনা করলাম তো কী জিনিস দ্যাট ইজ সাইজ স্কোয়ার এটা পয়েন্ট এবার দেখো সাইজ স্কোয়ার ইজ অলসো নোন অ্যাজ প্রোয়াবিলিটি ডেন্সিটি তাহলে সাইজ স্কোয়ারকে আমরা কি বলছি প্রোয়াবিলিটি ডেন্সিটি অ্যান ইস অলওয়েজ পজিটিভ যেহেতু স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে তাহলে সাই স্কোয়ারকে আমরা কি বলছি প্রবাবিলিটি ডেনসিটি তাহলে হোয়াট ইজ প্রবাবিলিটি ডেন্সিটি প্রবাবিলিটি ডেন্সিটি কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইন আ ইউনিট ভলিউম একেই বলছি আমরা প্রবাবিলিটি ডেন্সিটি দেখো তাহলে কি হলো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইন আ ভলিউম ডিভি ইউনিট ভলিউম থেকে ডিভি ভলিউমে হলে ডিভি দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে কি হলো সাই স্কোয়ার ডিভি এখান থেকে আরও একটা আমরা টার্ম এখানে লাগবে না এখানে দেখানো উচিত না আমরা গ্রাফ করবো পরে তাও এখানে জানিয়ে রাখি যেহেতু ডিভিটা লিখলাম রেডিয়াল

আর কিউ এবার এটা ডেরিভেটিভ করলে কথা হয় জানো এটা হচ্ছে ডেরিভেটিভ যখন শিখবে তখন বুঝতে পারবে এটা হচ্ছে তোমার আসছে দেখো ফোর বাই থ্রি এখান থেকে পাই আসছে আর আর কিউবে ডেরিভেটিভ করলে আসছে থ্রি আর স্কোয়ার আর এখান থেকে ডি আর থেকে যাচ্ছে তাহলে থ্রি থ্রি কেটে গেলো তার মানে কী পেলাম ফোর পাই আর স্কোয়ার ডি আর বুঝে গেল তাহলে ডিভি থেকে যেটা পেলাম ডিভি থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ডি এটা এখানে মানে যখন আমরা রেডিয়াসের রেসপেক্টে করছি তখন আমরা তাকে করছি ফোর পাই আর স্কোয়ার ডি এই জিনিসটা একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে তাহলে ওখানে আর বোঝাতে লাগবে না এই পোর্শনটা ক্লিয়ার হয়ে গেলে আমরা যখন লাস্ট পার্টটা করবো তখন এটা হচ্ছে পার্ট ফাইভটা আরেকবার ভালো করে দেখে নেবে ঠিক আছে আমি বলে দেবো যখন লাস্ট পার্টের ভিডিওটা করবো পার্ট ফাইভটা আরেকবার দেখে নেওয়ার জন্য ঠিক আছে দেখে রাখো তৈরি হয়ে রইলো প্লাস ওখানে যখন যাব আরেকবার দেখে নেবে এবার আমরা একটুখানি আজকে লাস্ট পোর্শন পড়াবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবাইটালস এবার আসছি ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল এখান থেকেও লিখে নিতে পারো বা যে কোনো বই থেকে অরবিট অ্যান্ড অরবাইটাল ডিফারেন্স পেয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা এক্সামে লিখতে দেয় তাই আমরা মানে বোর্ড এক্সামের জন্য আমরা জাস্ট পড়ে রাখছি ঠিক আছে দেখো একটু বলে দিই বলছি ইট ইজ ওয়েল ডিফাইন সার্কুলার পাথ ফলোড বাই রিভলভিং ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস মানে অরবিট যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলাম যে ওয়েল ডিফাইন সার্কুলার পাথ যেখানে ইলেকট্রনগুলো ঘুরছে আর অরবিটালস কি জিনিস ঠিক আছে অরবিটালের ডিটেলস এখন আমরা পড়িনি আমরা এরপর অরবিটালের ডিটেলসে আসছি তাও বলে রাখছি ইট ইজ দ্য রিজিয়ান অফ স্পেস এন্ড তো ডেফিনেশনটা একটু আগেও বললাম হোয়ার দ্য এই অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য ইজ মোস্ট লাইকলি টু বি ফাউন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট একটু আগেই বলে দিয়েছিলাম এবার দেখো অরবিট কি ইট রিপ্রেজেন্ট দ্য প্ল্যানার মোশন অফ দ্য ইলেকট্রন টু ডি আর এটা কি রিপ্রেজেন্ট থ্রি ডাইমেনশনাল মোশন অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস এবার দেখো একটা অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম কি টু এন স্কোয়ার ফর্মুলা দিয়ে বার করতে পারি যেখানে হচ্ছে এন স্ট্যান্ডস ফর্ট নাম্বার অফ অর্বিট আর অর্বাইটালে কি অরবাইটাল কখনো দুটোর বেশি ইলেকট্রন নিতেই পারে না এবার দেখো অর অরবিটসের সেফ জেনারেলি কি হয় সার্কুলার কিন্তু অরবাইটালের সেফ ডিফারেন্ট হতে পারে যেমন এস অরবার সেরিকাল এগুলো পিকচারগুলো কার কীরকম হয় সব আমরা দেখবো কোনো চিন্তা নেই জাস্ট বলে রাখছি এখন এস অর বেটাল হচ্ছে স্পেরিকাল পিওর বাইটাল হচ্ছে ডাম্বেল শেপ ওকে অরবাইটাল এস অরভাইটাল হয় পিওর বেটাল হয় ডিঅর বেটাল হয় এফ অরভাইটাল হয় সব আসবো সব আসবো চিন্তা নেই নেক্সট ক্লাসে ওকে কোয়ান্টাম নাম্বার অরবাইটাল এইসব কনসেপ্ট সব নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়ালি মানে খুব ইম্পর্টেন্ট পোর্শন যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বলে না সেই পোর্শনগুলো হচ্ছে নেক্সট ক্লাসগুলো ওকে আর ফিফ্থ কনসেপ্ট যেটা আছে কনসেপ্ট অফ ওয়েল ডিফাইন্ড অরবিট ইজ এগেন্স হাইজেনবার্গ আনসারেন্টি প্রিন্সিপাল আর কনসেপ্ট অফ অরবাইটাল ইজ অ্যাকোমোডেড উইথ হাইজেনবার্গ আনসারেন্টি প্রিন্সিপাল ওকে এই গেল আমাদের অ্যাডমিক স্ট্রাকচার পার্ট ফাইভ ভিডিওটা ভালো করে দেখে নেবে হয়তো এক্সাম পারপাসে লেস ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে বুঝে নেবে নইলে যেগুলো ইম্পর্টেন্ট পোশান সেগুলোতে প্রবলেম হবে ওকে ঠিক আছে এবার আসবো অ্যাটেমিক স্ট্রাকচার পার্ট সিক্স নিয়ে তদিন ভালো থেকো টাটা